আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে তোমাদেরকে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব জান্নাত সম্পর্কে। এটি আলোচনা করার পূর্বে গত ক্লাসে আমরা যা আলোচনা করেছিলাম সেখান থেকে কয়েকজনকে প্রশ্ন করব এবং তার উত্তর জেনে তারপরে আজকে আমাদের মূল আলোচনা আমরা শুরু করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আখিরাত সম্পর্কে এবং শাফাআত সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তুমি বলো তো আখিরাত কাকে বলে? হ্যাঁ, সুন্দর উত্তর দিয়েছো। আখিরাত শব্দের অর্থ হচ্ছে পরকাল, মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয়। তুমি বলো তো আখিরাতের কয়টি পর্যায় রয়েছে এবং সেগুলো কি কি? হ্যাঁ, দুটি পর্যায় রয়েছে আর সেগুলি হচ্ছে বারজাক আর হচ্ছে কিয়ামত। অবশ্য তোমাদের এখানে যে আখেরাতের সংজ্ঞা দেওয়া আছে সংজ্ঞাটিও তোমাদেরকে তোমরা লিখতে পারো যে ইসলামী পরিভাষায় মৃত্যুর সাথে সাথে মানুষের যে নতুন জীবন শুরু হয় তাই পরকাল বা আখেরাত, এই সংজ্ঞাটাও তোমরা সুন্দর করে লিখতে পারো। তুমি বলো তো সাধারণত শাফাআত কয়টি কারণে করা হবে? হ্যাঁ, দুইটি কারণে করা হবে আর সেগুলি হচ্ছে পাপীদের ক্ষমা ও পাপ মার্জনার জন্য, পুণ্যবানদের মর্যাদা বৃদ্ধি ও কল্যাণের জন্য। তুমি বলো তো শাফাআত সাধারণত কয় প্রকার? হ্যাঁ, শাফাআত সাধারণত দুই প্রকার, শাফাআতে কুবরা, শাফাআতে সুগরা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আর সেটি হচ্ছে জান্নাত। কারণ জান্নাত হচ্ছে মোমেনদের চির ও চূড়ান্ত মঞ্জিল। জান্নাত সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। জান্নাত শব্দের অর্থ বাগান, উদ্যান, আবৃত স্থান। ফার্সি ভাষায় একে বলা হয় বেহেস্ত আর বাংলা ভাষায় জান্নাতকে বলা হয় স্বর্গ। ইসলামী পরিভাষায় আখিরাতে ইমানদার ও নেককার বান্দাদের জন্য যে চিরশান্তির আবাসস্থল তৈরি করে রাখা হয়েছে তাকে জান্নাত বলা হয়। এখান থেকে তোমাদের বেশ কিছু প্রশ্ন হতে পারে। তুমি বলো তো জান্নাতকে ফার্সি ভাষায় কি বলে? হ্যাঁ, সুন্দর উত্তর দিয়েছো। জান্নাতকে ফার্সি ভাষায় বেহেস্ত বলা হয়। তুমি বলো তো জান্নাত কাকে বলে? হ্যাঁ, সুন্দর উত্তর হয়েছে। তবে তোমরা জান্নাতের সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই জান্নাত শব্দের অর্থগুলো লিখবে, এভাবে তোমরা সংজ্ঞাটা দিবে। জান্নাত শব্দের অর্থ বাগান, উদ্যান, আবৃত স্থান। বাংলা ভাষায় এটাকে স্বর্গ বলা হয়। ইসলামী পরিভাষায় আখিরাতে ইমানদার ও নেককার বান্দাদের জন্য যে চিরশান্তির আবাসস্থল তৈরি করে রাখা হয়েছে তাকে জান্নাত বলে। জান্নাত হল চিরশান্তির স্থান, সেখানে সব কিছুই সুন্দর ও আকর্ষণীয় বস্তু দ্বারা সুসজ্জিত। জান্নাতের ঘর বাড়ি, আসন, আসবাবপত্র সহ সব কিছু স্বর্ণ, রৌপ্য, মণিমুক্তা দ্বারা নির্মিত। তুমি বলো তো জান্নাতের আসবাবপত্র, ঘর বাড়ি কি দ্বারা নির্মিত? হ্যাঁ, সুন্দর উত্তর দিয়েছ। জান্নাতের ঘর বাড়ি, আসন, আসবাবপত্র সহ সব কিছু স্বর্ণ, রৌপ্য, মণিমুক্তা দ্বারা নির্মিত। জান্নাতে থাকবে রেশমের গালিচা, দুধ ও মধুর নহর, মিষ্টি পানির স্রোতধারা। বস্তুত আনন্দ উপভোগের সব রকমের জিনিসই জান্নাতে বিদ্যমান থাকবে। আর এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বর্ণনা দিয়ে বলেছেন,
ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। আল্লাহ তাআলা বলছেন সেখানে অর্থাৎ জান্নাতে তোমাদের মন যা চাইবে তাই তোমাদের জন্য রয়েছে, আর তোমরা যা দাবি করবে তাও তোমাদের দেওয়া হবে। সূরা হামিম আস-সাজদা আয়াত 31। তুমি বলো তো জান্নাতের বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা কি বলেছেন? হ্যাঁ, সুন্দর উত্তর হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন, অর্থ সেখানে অর্থাৎ জান্নাতে তোমাদের মন যা চাইবে তাই তোমাদের জন্য রয়েছে, আর তোমরা যা দাবি করবে তাও তোমাদের দেওয়া হবে। সূরা হামিম আস-সাজদা আয়াত 31। জান্নাতের বিবরণ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি আমার পুণ্যবান বান্দাদের জন্য জান্নাতে এমন সব বস্তু তৈরি করে রেখেছি যা কোনো চোখ কোনোদিন দেখেনি, কোনো কান কোনোদিন শোনেনি, আর মানুষের অন্তরও যা কোনোদিন কল্পনাও করতে পারেনি। মিশকাত শরীফের হাদিস এটি। এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে যে জান্নাতের বিবরণ দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, তখন তোমাদের এই হাদিসটি সুন্দর করে লিখে দিতে হবে। আমরা এবার জানব জান্নাতের নাম। জান্নাত মোট 8টি। তুমি বলো তো জান্নাত কয়টি? হ্যাঁ, জান্নাত মোট 8টি, আর সেগুলো হচ্ছে: 1. জান্নাতুল ফিরদাউস, 2. জান্নাতুল মাওয়া, 3. দারুল মাকাম, 4. দারুল কারার, 5. দারুন নাইম, 6. দারুল খুলদ, 7. দারুস সালাম, 8. জান্নাতুল আদন। এই 8টি জান্নাত। এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে জান্নাতে জান্নাত মোট কয়টি এবং সেগুলো কি কি, তখন তোমাদের লিখতে হবে জান্নাত মোট 8টি, আর সেগুলো হচ্ছে। এই 8টি লিখে দিলেই তোমাদের এই প্রশ্নের উত্তর সুন্দর মতো হয়ে যাবে। এই 8টি জান্নাতের মধ্যে জান্নাতুল ফিরদাউস হলো সর্বশ্রেষ্ঠ। তুমি বলো তো সর্বশ্রেষ্ঠ জান্নাত কোনটি? হ্যাঁ, সুন্দর উত্তর দিয়েছ। সর্বশ্রেষ্ঠ জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস, 1 নম্বরে যেটা রয়েছে জান্নাতুল ফিরদাউস। জান্নাত লাভের আমল ও উপায় এ সম্পর্কে আমরা এখন জানব। জান্নাত কিভাবে লাভ করা যায়, এর লাভ করতে হলে কি আমল করতে হবে এ সম্পর্কে আমাদের জানা খুবই প্রয়োজন। জান্নাত হলো মুমিনদের ও পুণ্যবানদের আবাসস্থল, বাসস্থান, আর এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলেন, হে নবী, যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে আপনি তাদেরকে সুসংবাদ দিন যে তাদের জন্যই রয়েছে জান্নাত যার তলদেশে নদীসমূহ প্রবাহিত। সূরা আল বাকারা আয়াত 25। এখানে জান্নাত লাভ করতে হলে যে আমল করতে হবে, অর্থাৎ যাদের জন্য জান্নাত রয়েছে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা এখানে বলছেন, দুটি কথা বলছেন। একটি হচ্ছে ঈমান আনতে হবে আল্লাহ তাআলার উপর, আর দ্বিতীয় হচ্ছে সৎকর্ম করতে হবে। সৎকর্ম কিভাবে করতে হবে? আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ অনুযায়ী। প্রথম হচ্ছে ঈমান আনতে হবে, আল্লাহ তাআলার উপর বিশ্বাস করতে হবে। যে সমস্ত বিষয়গুলোর উপর ঈমান আনা, বিশ্বাস করা প্রয়োজন, সেই বিষয়গুলোর উপর বিশ্বাস করতে হবে। এরপরে দ্বিতীয় নম্বর যে বিষয়টি, সেটা হলো সৎকর্ম করতে হবে। আর সৎকর্ম কিভাবে করতে হবে? আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ অনুযায়ী সৎকর্ম করতে হবে। তাহলে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নির্ধারণ করবেন, এবং জান্নাত নির্ধারণ করেছেন ওই সমস্ত মানুষদের জন্যই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে, তুমি বলো তো জান্নাত লাভের আমল সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন? ভেরি গুড, অত্যন্ত সুন্দর উত্তর দিয়েছো।
জান্নাত লাভের আমল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরী মিন তাহতিহাল আনহার। অর্থ হে নবী, যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে আপনি তাদেরকে সুসংবাদ দিন যে তাদের জন্যই রয়েছে জান্নাত যার তলদেশে নদীসমূহ প্রবাহিত। সূরা আল বাকারা আয়াত 25। সুতরাং জান্নাত লাভের জন্য দুনিয়াতে সর্বপ্রথম ঈমান আনতে হবে। সর্বপ্রথম কি আনতে হবে? সর্বপ্রথম ঈমান আনতে হবে, আকায়েদের সব বিষয়ের উপর দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে, অতঃপর নেক কাজ করতে হবে, নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, অর্থ সালাত হলো জান্নাতের চাবি। সালাত হচ্ছে জান্নাতের চাবি। চাবি ছাড়া যেমন তালা খোলা যায় না, এমনি ভাবে সালাত ছাড়া জান্নাত খোলা যাবে না। যারা সালাত আদায় করবে না, যারা সালাত আদায় করে না, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, কারণ তাদের কাছে তো চাবি নাই, কি করে তারা জান্নাত খুলবে। সুতরাং জান্নাতের চাবি অর্জন করতে হলে সালাত আদায় করতে হবে, নিয়মিত সালাত আদায় করতে হবে। আর এই জন্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বর্ণনা করেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, সালাত হলো জান্নাতের চাবি। তুমি বলো তো আস-সালাতু মিফতাহুল জান্নাহ এর অর্থ কি? হ্যাঁ, এর অর্থ হচ্ছে সালাত হলো জান্নাতের চাবি। নামাজের পাশাপাশি রমজানের রোজা পালন, যাকাত আদায় ও হজ করতে হবে। তাছাড়া অন্যান্য সৎকাজ, উত্তম চরিত্র ও নৈতিকতার অনুশীলন করতে হবে। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা ও তার রাসূলের আদেশ নিষেধ মেনে চলতে হবে। সকল প্রকার অন্যায় ও পাপ কাজ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। অর্থ, আর যে ব্যক্তি তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করবে এবং নিজেকে কুপ্রবৃত্তি থেকে বিরত রাখবে, নিঃসন্দেহে জান্নাতই হবে তার আবাসস্থল। সূরা আন নাজিরাত আয়াত 40-41। সুতরাং আমরা সব সময় নেক আমল করব, কোনো অবস্থাতে আল্লাহ তাআলার আদেশ নিষেধ অমান্য করব না, তাহলে আমরা আখিরাতে জান্নাত লাভ করতে পারব। এখানে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হলো ঈমান আনতে হবে এবং সৎকর্ম করতে হবে। সৎকর্ম করার বিষয় যেটি, ভালো কাজের আদেশ অসৎ কাজ থেকে বিরত থাকা বা নিষেধ করা, নিজে বিরত থাকবো, অন্যদেরকে অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। সৎকাজ, ভালো কাজ করা যেরকমভাবে এটাও সৎকাজ, এমনিভাবে খারাপ কাজ থেকে বিরত থাকা এটাও সৎকাজ। সুতরাং সৎকর্ম বলতে শুধু ভালো কাজ করাই নয়, বরং মন্দ কাজ থেকে বিরত থাকাও হচ্ছে সৎকাজ। সেই জন্য আমরা চির ও চূড়ান্ত মঞ্জিল জান্নাত লাভ করার জন্য আমরা যেমনিভাবে ভালো কাজ করব, ভালো ভালো কাজ করব, নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, ইত্যাদি ইত্যাদি যত মৌলিক ইবাদত রয়েছে সেগুলো করব, এর পাশাপাশি আরও যত সৎকর্ম রয়েছে, মানুষের উপকার করা, মানুষের খিদমত করা, অসহায়কে সাহায্য সহযোগিতা করা, অন্ধ পথচারীকে তার পথ পারাপারের সাহায্য সহযোগিতা করা, এভাবে করে যত ভালো কাজ রয়েছে ভালো কাজগুলো আমরা করব, এর পাশাপাশি যত মন্দ কাজ রয়েছে, খারাপ কাজ রয়েছে, অশ্লীলতা রয়েছে, সেই সমস্ত খারাপ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখব এবং অন্যদেরকে বিরত রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, এই টপিক্সের মধ্যে তোমাদের কারো কোনো সমস্যা থাকলে মেসেজ দিয়ে অবশ্যই জেনে নিবে। আর তোমাদের হোমওয়ার্ক হচ্ছে সবাই লিখে নাও।
জান্নাত কাকে বলে? জান্নাত কয়টি? ও কি কি লেখো? জান্নাত কাকে বলে এবং জান্নাত কয়টি ও কি কি লেখো? এই প্রশ্নটি সুন্দর করে লিখে তোমরা গ্রুপে পোস্ট করবে। প্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।